Hello viewers, এখন আমরা relative pronoun হিসেবে who, whom, ও whose-এর ব্যবহারটা দেখব। হ্যাঁ, relative pronoun হিসেবে আমরা who, whom, whose-এর ব্যবহারটা হলে এখন দেখে নেই। তার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনারা normally যেমন pronoun পড়েছেন I, me, my, myself, mine, he, him, his, himself, his এরকম আর কি। হ্যাঁ, এইটাও দেখেন subjective form হচ্ছে, who হচ্ছে subjective form, pronoun এর subjective form, whom হচ্ছে who subjective form, whom হচ্ছে objective form, আর whose হলো possessive form. Who মানে হচ্ছে যে, যারা, যিনি. Whom শব্দের অর্থ হচ্ছে যাকে, যাদেরকে, এবং whose শব্দের অর্থ হচ্ছে যার অথবা যাদের. এই হচ্ছে টোটালি আপনাকে এটা মাথায় রাখতে হবে। এটা সাবজেক্টিভ ফর্ম যেহেতু, তাই এটা সাধারণত ভার্বের আগে বসে, যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম তাই এটা ভার্বের পরে অথবা প্রিপজিশনের পরে বসে, আর whose যেহেতু possessive form তাই whose-টাকে আপনি কোথায় লিখবেন, নাউনের আগে লিখবেন। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখে নেই, দেখেন তার আগে আপনাকে একটু মনে রাখতে হবে এগুলো যেহেতু রিলেটিভ প্রোনাউন তার অবশ্যই অ্যান্টিসিডেন্টের পরে বসবে। অ্যান্টিসিডেন্ট কি? রিলেটিভ প্রোনাউন যেই নাউনের পরে বসে সেই নাউনটাকে নির্দেশ করে, সেটাই হলো অ্যান্টিসিডেন্ট। আচ্ছা দেখেন, প্রথমে আমরা একটা নাউন লিখছি, এই নাউনটা যদি ব্যক্তি হয়, দেখেন মনে রাখবেন হু, হুম, হুজ এই তিনটা আমরা ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, তো দেখেন কোন নাউন যদি ব্যক্তিবাচক একটা নাউন থাকে, এরপরে এই নাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। হ্যাঁ, এরপরে আপনি হু তখনই লিখবেন যখন এরপরে ভার প্লাস অবজেক্ট থাকবে। হু মানে হচ্ছে যে, যারা, যিনি। দেখেন আপনি আবার ব্যক্তিবাচক নাউন পেলে এরপরে হুমও লিখতে পারেন, তবে হুম তখনই লিখতে পারবেন যখন হুমের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, যেই সাবজেক্টটা হবে এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন, অর্থাৎ এই সাবজেক্ট আর এই সাবজেক্ট সেম হওয়া যাবে না, তারপর আপনি ভার প্লাস অবজেক্ট লিখবেন। এবং শেষমেশ আসতেছি আমরা হুজ অথবা যার পসেসিভ ফর্মে আসতেছি। দেখেন যেহেতু এটা পসেসিভ ফর্ম, হুজের পরে আপনি সবসময় কি লিখবেন, একটা নাউন লিখতে হবে, তবে সেই নাউনটা হবে এই যে অ্যান্টিসিডেন্ট তার সাথে সম্পর্ক যুক্ত একটা নাউন হতে হবে। হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন লিখবেন। এটা মাথায় রাখলে আমরা খুব সহজে করতে পারবো। যাই হোক, দেখেন আমি এই এতটুকু আপনি মাথায় রাখেন, আমি এখন উপরের দিকে উদাহরণগুলো দিচ্ছি। হ্যাঁ, তার আগে একটু বলে নিই, দেখেন এই হু, হুম, হুজ এগুলো ব্যাংক, জব, বিসিএস থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট ইংলিশ সেকেন্ড পার্টের কোশ্চেন নাম্বার 8 অর্থাৎ প্রোনাউন রেফারেন্সে এটা কাজে লাগে। হ্যাঁ, ধরুন আমরা একটা বাক্য লিখলাম, আ টোকাই ইজ আ চাইল্ড, টোকাই হচ্ছে এমন একজন শিশু। এরপরে দেখেন আপনি লিখতে পারেন হু, আপনি চাইলে এরপরে লিখতে পারবেন হোম, আপনি চাইলে এরপরে লিখতে পারবেন হুজ। এগুলো দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স অনেক সময় দেওয়া থাকে। আপনি দেখেন লিখলেন এ টোকাই যে চাইল্ড, একজন টোকাই হচ্ছে এমন একজন শিশু, হু যে, হুম যাকে, হুজ যার। এখন দেখেন যেহেতু হু এর আগে নাউনটা আছে, এই নাউনটাকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট। এখন দেখেন আপনাকে যেই কাজটা করতে হবে, হু এর পরে ভার্ব লিখবেন। এই হু মানে কি এখানে, যে। দেখেন একজন টোকাই হচ্ছে এমন একজন শিশু, হু লিভস অন দ্য স্ট্রিট, যে রাস্তায় বাস করে সেই তো টোকাই, হ্যাঁ, বা পথ শিশু। আচ্ছা দেখেন, আপনি তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং কি দাঁড়ালো আপনি দেখতে পাচ্ছেন। দেখেন এ টোকাই ইজ এ চাইল্ড হু লিভস অন দ্য স্ট্রিট, টোকাই হচ্ছে এমন একজন শিশু যে রাস্তায় বসবাস করে। এবার দেখেন আমরা হুম দিয়ে লিখবো। হুম দিয়ে লিখলে দেখেন আপনাকে যেই কাজটা করতে হবে, এরপর আরেকটা সাবজেক্ট লিখতে হবে, কারণ কি হুম তো অবজেক্টিভ ফর্ম, এরপরে তো ভার্ব লেখা যাবে না। তো আপনি লিখতে পারেন দেখেন এ টোকাই ইজ এ চাইল্ড হুম উই সি অন দ্য স্ট্রিট, একই ক্যাটাগরির সেন্টেন্স আর কি। দেখেন আমি বললাম টোকাই হচ্ছে আমরা একজন শিশু যাকে আমরা রাস্তায় দেখে থাকি, হ্যাঁ রাস্তার উপরে দেখে থাকি। এখানে দেখেন উই একটা, এই উই সাবজেক্টটা কি মানে আমরা মানে কি চাইল্ড, এই চাইল্ড মানে কি আমরা, না আমরা ভিন্ন সাবজেক্ট, দেখেন সম্পর্কহীন সাবজেক্ট, অর্থাৎ এই যে আমরা, আমরা কিন্তু এর সাথে সম্পর্ক যুক্ত না। এইবার দেখেন এখানে হুম মানে হচ্ছে গিয়ে যাকে, এবার আমরা হুজ মানে যার এটা এটা ব্যবহার দেখব। দেখেন এ টোকাই যে চাইল্ড, টোকাই হচ্ছে এমন একজন শিশু, হুজ যার, এবার সম্পর্কযুক্ত নাউন, এই চাইল্ডের সাথে সম্পর্কযুক্ত নাউন আমরা লিখতে পারি হুজ ড্রেস, যার পোশাক রিমেইনস ডার্টি, যার পোশাক নোংরা থাকে আমরা বলতে পারি, সবসময় যার পোশাক নোংরা থাকে। তাহলে দেখেন এই ড্রেস মানে কার ড্রেস, এই ছেলেটার এই ড্রেস, তার মানে দেখেন এই যে আমরা বলছিলাম অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত নাউন, এই ড্রেসটা কিন্তু এই চাইল্ডের ড্রেস। হ্যাঁ, তো এভাবেই আপনি খুব সহজে হু, হুম, হুজ ব্যবহার করে আপনি কি করতে পারবেন, রিলেটিভ প্রোনাউনের সঠিক ব্যবহার করতে পারবেন। আবার দেখেন আপনার অনেক সময় গ্যাপ থাকতে পারে, এখানে গ্যাপ দিয়ে দিল, যেমন আপনারা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরের গ্যাপ যখন দেখেন তখন ধরে নেন এখানে গ্যাপ দেওয়া থাকলো, বললো এটোকা ইজ এ চাইল্ড ডট 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 অথবা ড্যাশ
lives on the street, dash we see on the street, dash dress remains dirty. এক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন, আপনি দেখতেছেন এখানে antecedent আছে, এরপরে direct verb দেয়া আছে. তো আমরা জানি verb এর আগে subjective form লাগে. Subjective form হিসেবে আপনি কি ধরে নিলেন? Who? আপনি এখানে দেখতে পাচ্ছেন আর একটা subject দেওয়া আছে, but we মানে কিন্তু child না. অর্থাৎ দেখেন সম্পর্কহীন একটা subject, antecedent এর সাথে সম্পর্কহীন subject. That's why আমরা এখানে কি করতেছি? এখানে আমাদেরকে whom লিখতে হবে এবং দেখেন এই চাইল্ডের সাথে যেহেতু ড্রেসটা সম্পর্কযুক্ত তো আমরা জানি যখন সম্পর্কযুক্ত নাউন থাকে যে সম্পর্কটা কার সাথে থাকে অ্যান্টিসিডেন্টের সাথে থাকে এই ক্ষেত্রে আপনাকে কি লিখতে হয় হুজ তো আপনি সহজে কি করতে পারেন এই যে হু হুম হুজ এটা ব্যবহার করতে পারেন এখন একটা দেখেন বিসিএস ব্যাংক জব এবং ভার্সিটি অ্যাডমিশন আসা একটা কোশ্চেন দেখাচ্ছি আমি একটু চেঞ্জ করে দেখাই আমি নিচে বসে ফেললাম ধরেন আমরা একটা বাক্য লিখলাম আমি ওই যে অ্যাজ ইউজুয়াল যে নামটা দিয়ে আসি আর কি হ্যাঁ Rupa is the girl who, whom, whose. Rupa hoche shei meye je jake jar. I think. Jake ami mone kori, ba je ami mone kori, ba jar ami mone kori, can solve this. প্রবলেম আচ্ছা দেখেন এখন আপনার কাছে দেখে মনে হইতে পারে আরে ভাই গার্ল মানে তো আমি না তার মানে মনে হয় এই আইটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কহীন একটা সাবজেক্ট এখানে হুম হবে অনেকে মনে করবেন এখানে হুম হবে হ্যাঁ হুমটা হবে কিন্তু আপনি এখানে হুম লিখতে পারবেন না হ্যাঁ তাহলে হুম হচ্ছে না হুজ হচ্ছে না হচ্ছে কি জানেন হচ্ছে হু আপনি এখন প্রশ্ন করতে পারেন কেন হচ্ছে তার আগে আপনি দেখেন তো রূপা ইজ দ্য গার্ল রূপা হচ্ছে সেই মেয়ে যে বাংলাটা হচ্ছে দেখেন যে এখানে আপনি বলবেন যাকে আর এই বাংলা হচ্ছে যা আপনি কি বাংলাটাই যদি করেন তাহলে আপনি কি বলবেন রূপা হচ্ছে সেই মেয়ে যে আমি মনে করি সমস্যাটির সমাধান করতে পারে নাকি রূপা হচ্ছে সেই মেয়ে যাকে আমি মনে করি সমস্যাটির সমাধান করতে পারে বা দেখেন রূপা হচ্ছে সেই মেয়ে যার আমি মনে করতে পারি সমস্যাটির সমাধান করতে পারে আপনি নিঃসন্দেহে বলবেন যে এখন দেখেন আপনি যদি আরো সহজে বুঝতে চান আই থিঙ্কটাকে আপনি জাস্ট মনে করেন নাই তাহলে কি হয় এবার দেখেন তো দেখেন আমরা যদি বলি রূপ ইজ দ্য গার্ল হু ক্যান সলভ দিস প্রবলেম আপনি কি বলবেন হুম ক্যান সলভ দিস প্রবলেম নো হুজ ক্যান সলভ দিস প্রবলেম নো তার মানে দেখেন মাঝে মাঝে আপনাকে কি করবে এখানে একটা এক্সট্রা একটা ক্লজ দিয়ে আপনাকে টেনশনে ফেলাবে আপনি টেনশিত হবেন না ঠিক আছে আপনি যেই কাজটা করবেন যদি কখনো এরকম দেখেন যে হু হু মুজির পরে একটা সাবজেক্ট প্লাস এক্সট্রা আরেকটা ভার্ব এরপর আরেকটা ভার্ব দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন আপনি মনে মনে এটা মুছে ফেলবেন এটাকে আপনি সামনে নিয়ে যান দাদা কি হবে আই থিঙ্ক এইবার দেখেন খুব সহজে বুঝতে পারতেছেন আমি মনে করি রূপা ইজ দ্য গার্ল হু ক্যান সলভ দিস প্রবলেম আশা করি বুঝতে পেরেছেন তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগে হ্যাঁ আচ্ছা খোদা হাফেজ